হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা সৌদি আরবে আসার পরিকল্পনা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা সৌদি আরবে আসবেন, আসার পরিকল্পনা করতেছেন, কিংবা এখন পর্যন্ত আপনারা কোনো এজেন্সি কিংবা আপনারা কারোর কাছে, কোনো দালালের কাছে এখন পর্যন্ত টাকা জমা দেননি, তারা অবশ্যই অপেক্ষা করতে পারেন জানুয়ারি মাস পর্যন্ত। প্রিয় বন্ধুরা, এখন কিন্তু ডিসেম্বর মাস চলতেছে। এখন ডিসেম্বর মাসে যদি আপনি টাকাটা জমা দেন আর সেই সাথে যদি আপনার ভিসাটা হয়ে যায়, আপনার টাকা জমা দেওয়ার কারণে যদি অতি দ্রুত আপনার ভিসাটা প্রস্তুত হয়ে যায় কিংবা রেডি হয়ে যায়, তখন কিন্তু আপনাকে সৌদি আরবে আসার জন্য অবশ্যই 2022 সালের মধ্যেই আপনি আসতে পারবেন, কারণ এই মাসের মধ্যেই কিন্তু আসতে পারবেন না। অবশ্যই আপনার ভিসাটা প্রস্তুত হয়ে যাচ্ছে, পাশাপাশি কিন্তু আপনি আসার জন্য পরিকল্পনা করতেছেন এবং আপনার যেই কাগজপত্রগুলো আছে কিংবা আপনার যে ট্রেনিংয়ের কথাগুলো রয়েছে, বিএমইটি কার্ডের কথা রয়েছে, তো এইগুলো কিন্তু আপনার করতে করতেই কিন্তু টাইম লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার ভিসাটা অবশ্যই রেডি হয়ে গেলেও আপনি জানুয়ারির আগে কিন্তু আসতে পারবেন না। তো সেই জন্য অবশ্যই জানুয়ারির আগে যেহেতু আপনি আসতে পারবেন না, সেহেতু অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে কিন্তু এই 2022 পর্যন্তই। তো আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা এখন বর্তমানে যদি টাকা জমা দিয়ে দেন কোনো দালাল কিংবা কোনো এজেন্সিকে, তাহলে কি হবে, 2021-এর যেই নিয়মগুলো চলতেছে একটা ভিসার জন্য, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে সৌদি আরবে আসতে হবে। তো সেই নিয়মের বাইরে কিন্তু আপনি আসতে পারবেন না। আর যখনই 2022-এ আপনি চলে যাবেন, তখন 2022-এর যখন জানুয়ারি মাসটা শেষ হয়ে যাবে, তখনই কিন্তু বোঝা যাবে কী কী ধরনের নিয়মগুলো চেঞ্জ হয়। আকামার যে বিষয়গুলো রয়েছে এবং বিভিন্ন ধরনের কিন্তু বিষয় রয়েছে, ভিসার অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো আপডেট হবে, ভিসার দাম আরও কমতে পারে কিংবা বাড়তে পারে, এ ধরনের কিন্তু অনেক বিষয় রয়েছে। আবার কিছু লোকের কাছে কিন্তু শোনা যাচ্ছে কিংবা সৌদি আরবের যেই নাগরিক রয়েছে তাদের কাছ থেকেও শোনা যাচ্ছে যে সৌদি আরবে এমন একটা সিস্টেমে প্রবাসীদেরকে রাখতে চলেছে সৌদি আরব সরকার, সেটা অবশ্যই প্রবাসীদের জন্য একটা ভালো দিক, যেটা কফিল প্রথা বাতিল। আমরা যারা নতুন সৌদি আরবে আসার জন্য পরিকল্পনা করতেছি, তারা কিন্তু জানি না যে কফিল প্রথাটা কি। অবশ্যই এটা জেনে নেন, সৌদি আরবে আসতে হলে কিন্তু অবশ্যই আপনাকে কফিলের মাধ্যমেই আসতে হয়। যদি আপনার কফিল যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনার কপালটা অনেক ভালো হবে, কারণ সৌদি আরবে আপনি রাজার হালে থাকতে পারবেন। আর আপনার কফিল যদি খারাপ হয়, তাহলে কিন্তু আপনার দুঃখ কষ্ট, যত ধরনের দুঃখ কষ্ট রয়েছে, তত ধরনের দুঃখ কষ্টে কিন্তু আপনাকে ভোগ করতে হবে। অবশ্যই এই কফিল প্রথাটা যদি বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু প্রবাসীরা স্বাধীনভাবে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে তার মনের ইচ্ছা মতো কাজ করতে পারবে। যাচ্ছে যে এই কফিল প্রথাটা নাকি বাতিল হয়ে যাবে। তো অবশ্যই এটা যারা আমরা পুরাতন প্রবাসী রয়েছি, পুরাতন প্রবাসীদের পাশাপাশি যদি যারা নতুন আসতেছেন তারাও যদি এই সুযোগটা পেয়ে যায়, তাহলে খারাপ কী। আর যখনই আপনি নতুন আসার জন্য পরিকল্পনা করতেছেন, যখনই আপনি কফিলের কবলে পড়ে যাবেন, তখন কিন্তু বুঝতেই পারতেছেন নতুন অবস্থায় এরপর আপনাকে কি করতে হবে না করতে হবে, বিভিন্ন ধরনের ঝামেলা কিন্তু রয়েছে। তো সেই জন্যই কিন্তু অবশ্যই দেখা যাক যে কি ধরনের ঘটনাটা ঘটে 2022-এ, এটা দেখার জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। অবশ্যই আপনাকে টাকা এখন যদি জমা দিয়ে দেন, তাহলে কিন্তু কিচ্ছু করা থাকবে না। তো এই জন্যই আপনাকে আমি সাজেস্ট করব, অবশ্যই আপনারা আসতে চাচ্ছেন আসেন, কিন্তু 2022-এ আসেন। 2022-এর যে ঘটনাগুলো, যেই আপডেটগুলো এবং যেই প্রসেসগুলো মেনটেন করে আপনাকে আসতে হবে, সেই প্রসেস কিন্তু এখন টাকাটা জমা দিলেও কিন্তু আপনাকে সেই প্রসেসটা মেনটেন করেই আসতে হবে। তাই আমি সাজেস্ট করব অবশ্যই এখন টাকা না জমা দিয়ে আপনি দেখেন, যদি ভালো কোনো নিউজ আসে অবশ্যই আমাদের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন, আর যদি কোনো খারাপ নিউজও আসে তাহলেও আমাদের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন, সেই ক্ষেত্রে আপনারা একটা সতর্ক হয়ে যেতে পারবেন। বর্তমানে কিন্তু অনেকগুলো নিয়ম কারণ চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু এক বছরের নিচে কোনো ইকামা বানানো যায়নি, কিন্তু বর্তমান সময়ে কিন্তু এখন 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত ইকামা কিন্তু রিনিউ করা যায়। তো এটা কিন্তু আমরা আসলে নতুন একটা নিয়ম পেয়ে গেছি। এখন এটা তো 2021-এর নিয়ম পেয়েছি, 2022-এ যে এই নিয়ম আবার চেঞ্জ হতে পারে কিংবা এই নিয়ম পরিবর্তন করে অন্য কোনো নিয়ম
দিতে পারে। শুধু এই বিষয়ে না, কাফালার বিষয় রয়েছে, ইকামার বিষয় রয়েছে, কন্ট্রাক্টের বিষয় রয়েছে, বিভিন্ন ধরনের বিষয় কিন্তু তারা আপডেট করতেছে। যেহেতু ভিশন 2030 তারা বাস্তবায়ন করবে, সেহেতু কিন্তু অনেকগুলো বিষয়ে তারা আপডেট করতেছে। তো সেই আপডেটের মধ্যে এই ভিসার বিষয়টা থাকবে না তা কিন্তু হতেই পারে না, তা কিন্তু প্রথম একটা ধাপ। এরপর প্রবাসী, এরপর কাজ, এগুলো কিন্তু পরের ধাপ। যেহেতু ভিসাটা প্রথম ধাপ, সেহেতু প্রথম ধাপে প্রথম যারা আসতেছে তারা কিন্তু সুযোগ সুবিধাটা ভালো পেতে পারে 2022 সালে। তো সেই জন্যই আপনাদের অপেক্ষা করতে হবে। এখন বলতে পারেন যে ভাই আমি তো এখন বেকার রয়েছি, তো ভাই কিছুদিন আরও কিছুদিন বেকার থাকেন, এটা আপনি কোনো ব্যবসা বাণিজ্যর সাথে আপনার নিজেকে পরিচালনা করেন। আর যারা ব্যবসায়িক ভিসাতে সৌদি আরবে আসতে চান তাদের জন্য আসলে অনেকগুলো আপডেট কিন্তু আসতে পারে। সৌদি আরবে কিন্তু অনেকগুলো আপডেট আসতে পারে। আমরা 2021 সালে দেখলাম সৌদি আরব প্রথমবারের মতো কিন্তু নাগরিকত্ব দিল, প্রবাসীকে প্রথমবারের মতো কিন্তু নাগরিকত্ব দিল, মানে তারা তাদের নাগরিকত্ব বানিয়ে নিল। তো এগুলো আপডেট কিন্তু আসতেইছে প্রতিনিয়তই। তো অবশ্যই সেই জন্য আপনাকে 2022 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশ্যই 2022 সালের জানুয়ারি পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন, তারপরে বোঝা যাবে যে আসলে কী ধরনের ঘটনাগুলো। কোনো দালালকে আপনারা সেই টাকাগুলো জমা দেননি, তো অবশ্যই অপেক্ষা করবেন। যেহেতু আপনারা অপেক্ষা করতেছেন, কিছুদিন অপেক্ষা করুন, অবশ্যই 1 থেকে 2 মাস অপেক্ষা করুন। করার পর যদি টাকাটা জমা দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি কেমন। অবশ্যই আমাদের সাথে থাকলে আমরা কিন্তু ডেইলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সৌদি আরবের বর্তমান পরিস্থিতি, নতুন কোনো আপডেট আসছে কি না সেই ব্যাপারে কিন্তু জানানোর চেষ্টা করব। যেহেতু সৌদি আরবে অবস্থান করতেছি সেহেতু আপনাদের জানাতে কিন্তু আমাদের অনেক কিছু ঘাটাঘাটি করতে হবে না। সৌদি আরবে থাকলে সৌদি আরবের যেই প্রবাসীগুলো রয়েছে, সৌদি আরবের নাগরিক রয়েছে, তাদের সাথে কিন্তু আমরা কথা বা কথন বলি। এবং সৌদি আরবের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে, এই টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যেই বিস্তারিত খবরগুলো জানতে পারি সেগুলো আপনাদের কিন্তু জানাই। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন 2 মাস পর আপনারা আসার পরিকল্পনা করেন। অবশ্যই এর মধ্যে আপনারা কোনো ব্যবসায় কিংবা কোনো চাকরিতে যোগদান করেন, অবশ্যই যখন কোনো ভালো খবর আসবে অবশ্যই আমরা জানিয়ে দিব। সেই জন্যই আপনাদের ভালোর জন্যই কিন্তু এই ভিডিওটা করা। অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত টাকা জমা দেননি, আর যারা টাকা জমা দিয়ে আপনাদের ভিসার কাজ অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, তারা তো অবশ্যই সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আপনারা আসেন ইনশাআল্লাহ আপনাদের ভালোই হবে। তো অবশ্যই আপনারা একটা বিষয় অবশ্যই আপনাদের জানা থাকা প্রয়োজন, সেটা হচ্ছে সৌদি আরবে যারা এখন বর্তমানে টাকা জমা দিয়ে দিয়েছেন অবশ্যই কন্ট্যাক্ট পেপার নেওয়ার চেষ্টা করবেন। কন্ট্যাক্ট পেপার ছাড়া আপনারা কোনোভাবেই সৌদি আরবে আসার চেষ্টা করবেন না, কারণ সৌদি আরবে যদি আপনার একটা কন্ট্যাক্ট পেপার থাকে তাহলে আপনার কিন্তু মূল্যই থাকবে অন্যরকম। আর যদি আপনার কন্ট্যাক্ট পেপার ছাড়া আপনি আসেন তাহলে ভেবে নেন অবশ্যই যে কোম্পানি আপনাকে কন্ট্যাক্ট পেপার দিতে পারে না, যে কোম্পানি আপনাকে কন্ট্যাক্ট পেপার দিতে পারে না সেই কোম্পানি কীভাবে আপনার যেই কথাগুলো বলছে সেই কথাগুলো কিভাবে পালন করবে, অবশ্যই এটা মনে রাখবেন। যদি কন্ট্যাক্ট পেপার না দেয় তাহলে আপনি আসবেন না, আর আপনি আসলেও কিন্তু একটা বিপদে পড়ে যাবেন। সে যেভাবে ইচ্ছা আপনাকে সেইভাবে কিন্তু কাজ করাতে পারবে। ইচ্ছা যদি করে যে 20 ঘন্টা কাজ করাবে, করাতে পারবে। যদি বলে যে 24 ঘন্টা কাজ করাবে, করাতে পারবে। অবশ্যই তার কাছে কিন্তু একটা নিগেল ওয়ে আছে, আপনার কাছে কিন্তু কিচ্ছু নেই। তো এই সকল বিষয়ের কারণে কিন্তু আমাদের হাজার হাজার অবৈধ প্রবাসী সৌদি আরবে রয়েছে। তো অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত টাকা জমা দেননি আপনারা অবশ্যই 2 মাস অপেক্ষা করেন, অবশ্যই ডিসেম্বরটা শেষ হতে দেন, জানুয়ারিটা আসবে। জানুয়ারিতে আসলে জানুয়ারির শেষের দিকে আপনারা আমাদের কাছ থেকে আপডেট নিয়ে টাকা জমা দিতে পারেন। আর যারা অলরেডি টাকা জমা দিয়ে দিয়েছেন অবশ্যই কন্ট্যাক্ট পেপারটা নেওয়ার চেষ্টা করেন। যার কাছ থেকে ভিসা নেন তাকেই চাপ দিয়ে কন্ট্যাক্ট পেপারটা নেওয়ার চেষ্টা করেন। কন্ট্যাক্ট পেপার ছাড়া আপনারা আসতে পারবেন না, যে কোনো কন্ট্যাক্ট পেপারই হোক না কেন আপনাকে কিন্তু অবশ্যই দিতে হবে তাকে। কারণ একটা ভিসা বাংলাদেশে যাওয়ার আগে কিন্তু কন্ট্যাক্ট পেপারটা আগে যায়। অবশ্যই কন্ট্যাক্ট পেপারটা যাওয়ার পর যখন কন্ট্যাক্ট পেপারটা ওকে হয়ে যায় তখনই কিন্তু ভিসাটা যায়। তো অবশ্যই এই বিষয়গুলো মনে রাখবেন, অবশ্যই কন্ট্যাক্ট পেপার নিয়ে আপনারা আসার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আসলে শেষ করতে চাচ্ছি। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। লাইক করে দিলে আসলে ভিডিও বানানোর উৎসাহিত বাড়ে। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও এবং আপডেট আপনাকে জানাতে পারি। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।